এশিয়া কাপের রাজা ভারতী। 1984 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের 14টি শিরোপার 7টি জিতেছে তারা। টানা তৃতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে ভারত এবার কেমন দল গড়েছে দেখে নেওয়া যাক এক নজর। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপও হচ্ছে টি-20 ফরম্যাটে। আমিরাতের মঞ্চে বিশ্ব আসরের প্রস্তুতি ভালোভাবে সারতে চায় জায়ান্টরা। অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মা, তার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবেন রকেশ রাহুল। ওয়ান ডাউনে নামবেন ফর্মে ফিরতে মরিয়া বিরাট কোহলি। চারে টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুয়ে থাকা সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত আর দিনেশ কার্তিক এই দুই ব্যাটার থেকে একাদশে সুযোগ পেতে পারেন একজন। বোলিং নিয়ে আছে দুশ্চিন্তা, ইঞ্জুরিতে ছিটকে গেছেন পেসার জাসপ্রীত বুমরা, তাই ফাস্ট বোলিংয়ের নেতৃত্বে ভুবনেশ্বর কুমার। দলে নিশ্চিতভাবেই থাকছে স্পিনারদের আধিক্য, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল আর অশ্বিনদের নিয়ে গড়া দলটা নিশ্চিতভাবেই এবারও ফেভারিট। ক্রিকেটের মেগা আসরগুলো ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ দেখার স্বপ্ন পূরণ হয় না ভক্তদের। দুইবারের এশিয়া কাপ জয়ী পাকিস্তানও এবার শক্তিশালী দল গড়েছে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান রঙিন পোশাকে রয়েছে দারুণ ছন্দে। তাদের সঙ্গে সমানভাবে ব্যাটিংয়ে পারদর্শী ফখর জামান, সহ অধিনায়ক হিসেবে আছেন অলরাউন্ডার সাতাফ খান। ইঞ্জুরিতে ছিটকে গেছেন দলটির মূল পেসার শাহিন শাহ আফ্রিদি। 28 আগস্ট ভারতের ব্যাটারদের সঙ্গে শাহিন আফ্রিদির দ্বৈরথটা তাই এবার দর্শকরা নিশ্চিতভাবেই মিস করছেন। এবার তাই গুরুদায়িত্ব হ্যারিস রোফ, নাসিম শাহদের কাঁধে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই পাকিস্তানের প্রিয় ভেন্যু, মরুর বুকে এবারও ফেভারিট হয়েই নামবে বাবরের দল। মেহেদিন আইন, সময় সংবাদ।